নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের 28টি মোবাইল ট্যাব এবং 3টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া 23টি মোবাইল ট্যাব এবং 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। বিস্তারিত থাকছে নোয়াখালী জেলার প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন নাইমের তথ্যচিত্রে। শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সুপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত শুক্রবার রাতে চরজব্বল উপজেলা সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ মোস্তাফিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুউর ইউনিয়নের মান্দাপুর গ্রামের মনুদ্দির বাড়ির কবির হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য। পুলিশ জানায়, 16 আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। রাত্রিকালীন ডিউটি করার সময় আনসার সদস্য মোস্তাফিজ উপজেলা পরিসংখ্যার কার্যালয় কর্তৃক চলমান অর্থনৈতিক সুমারি তালিকার কারীদের 28টি মোবাইল ট্যাব এবং 3টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটায়। পরে চোরাই মোবাইল ট্যাবগুলো অনলাইনে নোয়াখালী সেল বাজার এবং ব্রাহ্মণবাড়িয়া সেল বাজারের মাধ্যমে নোয়াখালী, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। পুলিশ আরও জানায়, ঘটনার কিছুদিন পর চাকরি ছেড়ে দেন ওই আনসার সদস্য। এরপর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো শুরু করেন। গত শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার থেকে চোরাই একটি মোবাইল ট্যাব এবং 3টি ল্যাপটপ উদ্ধার করে। পরে তার ভাষ্যমতে, তথ্য প্রযুক্তির সহায়তায় আরও 22টি ওয়ালটন ট্যাব উদ্ধার করে পুলিশ। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 20/8/2024 তারিখ উপজেলা ডিজিটাল সেন্টার পক্ষ থেকে 28টি ট্যাব আর 3টি ল্যাপটপ চুরি হয়। মামলা হওয়ার পরে আমরা তদন্ত করতে থাকি। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই ট্যাবগুলো উদ্ধার করে উদ্ধার করার পর জানতে পারে যে সংশ্লিষ্ট সাবেক আনসার সদস্য মোস্তাফিজ ও এইগুলো চুরি করে বিক্রি করেছে। ও নোয়াখালীর বিক্রয় সেল .com নামে একটি অনলাইন পেজ আছে, সেখানে পোস্ট করে বিক্রি করে। তো আমরা নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া তো বিক্রি করে, ও ব্রাহ্মণবাড়িয়াতে একটা অনলাইন পেজ আছে, সেখানে বিক্রি করে। সেখান থেকে আমরা আরও 22টি ট্যাব উদ্ধার করে মোট 23টি ট্যাব আর 3টি ল্যাপটপ উদ্ধার করে গ্রেপ্তার দেখে বিক্রয় আদালতে প্রেরণ করি। Thank you.